Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. তাই নাকি এই পড়ে আছে তো আরে বেঁচে আছে রে তো এ তো অজ্ঞান হয়ে গেছে তো আরে ভেতরে নেই কি রে বেঁচে আছে এই পালিয়েছে 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 চল 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 ইয়া দিদি শুনতেও পাই না তাদের সুযোগ সুবিধা দেখার জন্য মেন গেটে চেকিং শুরু হয়ে গেল। জেলার সুপার, ওয়ার্ডেন, এমনকি ইউনিয়ন লিডার কেউ বাদ যাবে না। জামা কাপড় খুলিয়ে জুতোর সোল পর্যন্ত দেখবে। লক্ষণ পান্ডা বলেছে পাগড়ি বাজাতে। কারো পোষ মাস তো কারো সর্বনাশ। রে কালুয়া, পালাবার চেষ্টা করছিলি? হ্যাঁ, অনেক দিন গা হাত পা ছাড়ানো হয়নি। পালানো
সারবে। স্টেশন বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো স্যার, একটা ব্যাড নিউজ আছে স্যার। ওই আরে দূর কি, কিন্তু কিন্তু করেন দেন আমায়। আজ জি স্যার, আমি লক্ষণ মান্না বলছি। কালু এত মুলে গেল, আরে সে একটা গর্তের মধ্যে পড়ে গেছিল, পালাবার চেষ্টা করছিল, তো টেনে বার করে খুব মার মারলাম বলে গেল। হ্যাঁ আমি তো মেকানিক্যাল রুমের সামনে ঝান্ডা পুঁতে দেব, আপনিও নিশ্চয়ই অর্ডার পেয়ে যাবেন। আর তাছাড়া তো মিডিয়া চ্যানেল টিভিতে টিপুলের মধ্যে সব দেখাতে শুরু করবে। হ্যাঁ এই যা আপনার স্বাদের নন্দন কানন তছ নছ হয়ে গেল আইজি সাহেব, কাল থেকে আপনার নৃত্যনাট্য বাল্মীকি প্রতিভা বন্ধ। কেন্দ্রীয় সংশোধনাগারে এক বন্দীর মৃত্যু। বাল্মীকি প্রতিভা নৃত্যনাট্যের মহড়া চলছিল কেন্দ্রীয় সংশোধনাগারে। মহড়া চলাকালীন পালানোর চেষ্টা করে এক বন্দী, অবশ্য শেষ পর্যন্ত কর্তৃপক্ষের তৎপরতায় ধরাও পড়ে সে। কেন্দ্রীয় সংশোধনাগার থেকে বন্দী পালানোর এ ধরনের ঘটনা সত্যি বিরল। রবীন্দ্রনৃত্যের সঙ্গে দীর্ঘদিন যুক্ত নীহারিকা চট্টোপাধ্যায় এই নৃত্যনাট্যের পরিচালনার দায়িত্বে ছিলেন। নীহারিকা দেবী বিশিষ্ট আইনজীবী অরিন্দম চট্টোপাধ্যায়ের স্ত্রী। তার পরিচালনায় মহড়া চলাকালীন আচমকাই ঘটে যায় এই ঘটনা। সংশোধনাগার কর্তৃপক্ষকে বিশেষ তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। যে সমস্ত বন্দী এই নাটকের সঙ্গে যুক্ত তাদের অনেকেই কুখ্যাত মামলায় দোষী সাব্যস্ত। এদের মধ্যে রয়েছে মোহাম্মদ ফেরদৌস, জয়ন্ত উপাধ্যায়, ইউসুফ মোহাম্মদ খান, কালুয়া শেখ, নগেন অধিকারী, বাবুসোনা খাঁড়া, দেবাশিস পাড়ুই। ইউসুফ মোহাম্মদ খান এই নাটকে বাল্মীকির চরিত্রে অভিনয় করছিল। বন্ধ হয়ে গেল বাল্মীকি প্রতিভা, বাধা পড়ল অপরাধী মনকে সৃষ্টিশীল পথে ফেরানোর চেষ্টা। তাহলে কি আরো একবার প্রমাণ হয়ে গেল অপরাধী আসলে অপরাধী? তুমি কি ভাবছো নীহারিকা, আমি তোমার সঙ্গে খারাপ কথা বলবো, চেঁচিয়ে কথা বলবো, অপমান করব? আমি সেটা করব না। এবং তোমার ধারণা, তুমি একটা মহৎ কাজ করেছো, এবং তোমার মেন্টর, তোমার পথপ্রদর্শক এ রাজ্যের আইজি ব্রিজ নারায়ণ দত্ত, তিনিও একটা বিরাট মহৎ আদর্শের কাজ করে ফেলেছেন। হ্যাঁ, ওই এক ধরনের যাকে বলে কালচার থেরাপি দিয়ে ওদের একটু অন্যরকম ভাবে জীবনটাকে দেখবার চেষ্টা করা হচ্ছিল। বাট লেট মি টেল ইউ নীহারিকা, তোমার জানা দরকার নীহারিকা, তুমি আমার মেয়েকে নিয়ে ঠিক কোথায় গিয়েছিলে? ঠিক কোথায়? দেবাশিস পাড়ুই, তোমার নাটকে ওই হরিণ সেজেছে না, কোচবিহারের ছেলে, বাবা মারা যাওয়ার পর নিয়ম অনুযায়ী একটা অফার এলো যে দু ভাইয়ের মধ্যে কেউ একটা চাকরিটা পাবে। মা সিদ্ধান্ত নিল যে চাকরিটা পাবে ভাই পিত্রাশিস। একদিন রাত্রিবেলা দেবাশিস তার মা আর ভাই পিত্রাশিসকে গলা কেটে খুন করে নির্মম ভাবে। নলিটা না কেটে দিয়েছিল। হ্যাঁ গো সত্যি, জয়ন্ত উপাধ্যায় তোমার নাটকের আরেকজন দর্শক, ছবি আঁকে, আর্টিস্ট। বাবা, ও কি করেছিল জানো, নিজের স্ত্রীকে মেরে না দেয়ালে ঢুকিয়ে দিয়েছিল, তারপরে দেয়ালটা চারকোল পেইন্টিং দিয়ে এঁকেছিল। 40 দিন ধরে বডিটা ভেতরে পচে, 40 দিন ধরে। আর্টিস্ট মোহাম্মদ ফেরদৌস, আরেকজন অভিনেতা,
30টার বেশি এক্সট্রাকশন কেস আছে। শেষ কেসটা কি করেছিল জানো? একজন 70 বছর ব্যবসায়ীকে ধরে ওর ওর যৌনাঙ্গটা কেটে দেয়, এতটা রাখছিল ওর। আর তোমার নাটকে বাল্মীকি করছে কি জানো? বাল্মীকি করছে না, ইউসুফ মোহাম্মদ খান। তুমি জানতে চাও ওই বাল্মীকির জীবনের শুরুটা? না না, তোমাকে শুনতে হবে, তোমাকে শুনতে হবে তো। কোথায় নিয়ে গিয়েছিলে তুমি আমার মেয়েকে? শুনতে হবে তোমাকে, শোনা দরকার। সেলিনে চুল কাটতে গিয়েছিল, ঠিক আছে? হ্যাঁ, ও চেয়েছিল ওর চুলটা কার মতো করবে যেন বাল্মীকি, ফিল্ম স্টার অমিতাভ বচ্চনের মতো। চুলপিটা একটু বেশি হয়ে গেছিল, একটু বেশি ধরে না ওই খুঁটটা নিন না, গলার নলিটা কেটে। বাল্মীকি, তারপর ওই 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 চেয়ারে বসিয়ে দেখে, হ্যাঁ কেমন লাগছে দেখতে, কেমন লাগছে? এতটা নির্বিকার, কিছু করতে পারিনি, কেউ সাক্ষী দেয়নি, সাক্ষী দেয়নি কেউ। তারপর কালুয়া শেখ, তাই না, যার জন্য তোমার মনটা খুব খারাপ হয়ে আছে, যার জন্য সারা দিন ধরে আমার মেয়ে কেঁদেছে। আজ থেকে 22 বছর আগে এ রাজ্যের নার্কোটিক ডিপার্টমেন্টের আইজি পুলিশ অফিসার বিনোদ রাঠোর ও খিদিরপুরে গিয়েছিল কালুয়াকে প্ল্যান করে খুন করে। হ্যাঁ, যে হাত দিয়ে কালুয়া ওই আমার মেয়ের জন্য মূর্তি তৈরি করেছে, ছোট ছোট পাখি, ছোট ছোট ফুল, পাখি ফুল, ফুল পাখি। হ্যাঁ কালুয়া, ও ঠিক কি করেছিল জানো? ওই বিনোদ রাঠোরের চোখ দুটো উপরে নিয়েছিল, জাস্ট ধরে উপরে নিয়েছিল। আরে বডিটা খুঁজেই পাওয়া যায়নি, পিস পিস করে কেটেছিল, পিস পিস করে। নাটক করছে, নাটক। শোনো 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 শোনো, তুমি না স্প্রিহার পেন্সিল কাটটা হাতে নাও, নাও না না, হাতে নাও, হাতে নাও, হাতে নাও, হাতে নাও, হাতে নাও, হাতে নাও, হাতে নাও। একবার হাতটা জাস্ট একটু কাটবে, অল্প একটুখানি কাটবে, রক্ত বেরোবে, তাকিয়ে দেখতে পারবে না। আর এই লোকগুলো প্রত্যেকটা কাউকে না কাউকে খুন করেছে, দেহের প্রত্যেকটা অংশ ধরে ধরে কেটেছে, নির্মমভাবে কেটেছে। আর আমাকে বিশ্বাস করতে হবে, এরা হচ্ছে নিরপরাধ। এদের জীবনের খুনগুলো হচ্ছে একটা ছোট 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 ভুল। বাস্টার্স, শোনো, আমার কাছে না এই বিভাজনটা না খুব পরিষ্কার, খুব পরিষ্কার। এগুলো হচ্ছে খুনি, একেবারে পাতি, জঘন্য অপরাধী। ওরা তার জন্য শাস্তি পাচ্ছে, আর তাদের জন্য তোমাদের এই কি বলে রবীন্দ্রিক রোমান্টিসিজম আমি মানি না, আমি মানবই না। ওসব নাটক ফটক করে না একটা বোন ক্রিমিনালকে পাল্টানো যায়নি, পাল্টানো যাবে না, এন্ড দ্যাটস ইট।